আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ভিডিওতে তারকিব সেশনের অর্থাৎ তারকিব ক্লাসের দ্বিতীয় নম্বর পর্ব শিখাব। আমরা এর আগে প্রথম পর্বটি দেখিয়েছিলাম, সেখানে আমরা পারিভাষিক সংজ্ঞা কিছু আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আমরা আরও কিছু পারিভাষিক সংজ্ঞা শিখব। সামনে এরকম পর্যায়ক্রমে আমরা ভিডিও দিতে থাকব, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। এক নম্বরে হচ্ছে মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই কাকে বলে, এর পরিচয়টা আসলে কি? মুরাক্কাবে বিনাই হলো দুটি ইসিম, অর্থাৎ দুইটাই ইসিম হবে, বিশেষ্য হবে, দুইটা ইসিম একত্রিত হয়ে দ্বিতীয়টির পূর্বে আতফ লুকায়িত থাকবে। হরফে আতফ, হরফে আতফ কয়েকটা শব্দ আছে, হরফ আছে, ওই হরফগুলো লুকায়িত থাকবে, সেটা হচ্ছে মুরাক্কাবে বিনাই। এখানে উদাহরণে খেয়াল করেন, আহাদা আশারাম, এখানে আহাদার পরে একটা ওয়া লুকায়িত ছিল, সেটা হচ্ছে আহাদা ওয়াশা আশারা। এখানে যে ওয়াটা আছে সেই ওয়াটা কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখতেছি না, যেই ওয়াটাকে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ দ্বিতীয় শব্দের আগে একটা শব্দ থাকবে যেটা হচ্ছে উজ্জ, সেটাই হচ্ছে আমাদের মুরাক্কাবে বিনাই। এতটুকু জানা থাকলে হবে, আমরা আস্তে আস্তে করে পরবর্তীতে শিখব। এবার আমরা শিখব মুরাক্কাবে মানাই সরফ, এর পরিচয় এটার, এটা মূলত কি? দুটা ইসিম একত্রিত হয়ে দ্বিতীয়টির পূর্বে হরফে আতফ লুকায়িত না থাকলে, এর আগেটা হচ্ছে হরফে হরফে আতফ লুকায়িত থাকলে, আর এটা হচ্ছে না থাকলে, সেটা হচ্ছে কি? যেমন বায়লা বাক্কা, এখানে দুইটা শব্দ আছে, বায়লা বাক্কা দুইটা শব্দ, যেটার মাঝখানে কোনো হরফে আতফ লুকায়িত নয়, প্লাস হচ্ছে এটা দুইটা শব্দ হওয়ার পর একটা শহরকে নির্দেশ করছে, যেটাকে আমরা মুরাক্কাবে মানাই সরফ বলতে পারি। জাস্ট এই পরিচয়টা জেনে রাখি, পরবর্তীতে আমরা নতুন নতুনভাবে কোনো কিছু আসলে শিখবো, অসুবিধা নেই। ইসমে ইশারা, এর পরিচয়। ইসমে ইশারা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের খুবই বেশি ব্যবহৃত হবে, এটা জিনিসটা খেয়াল রাখেন। যার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলে। ইসমে ইশারা এর উদাহরণ হচ্ছে হাদা কিতাবুন, এখানে এই কিতাবটি, এখানে হাদা যে শব্দটা আছে এটা হচ্ছে ইসমে ইশারা, অর্থাৎ এটা ওইটা ইহা এই জিনিসগুলো বোঝাতে কিন্তু ইসমে ইশারা ব্যবহৃত হয়। তো এই ইসমে ইশারার কিছু নির্দিষ্ট হরফ শব্দ আছে, সেই শব্দগুলো আমাদের জানা থাকলেই ইসমে ইশারা মোটামুটি আমরা আয়ত্ত করে ফেলতে পারবো, আর তেমন কিছু কাজ নেই। তো আপাতত ইসমে ইশারার পরিচয়টা জেনে রাখি, কোনো যার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়, হায়াদাল কিতাবু, এখানে নির্দিষ্ট করা হয়েছে কিতাবটাকে, সেই হিসেবে হাদা টানা হয়েছে। তারপর হচ্ছে মোশারণ ইলাহি, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়, অর্থাৎ আমরা ইসমে ইশারা পড়লাম, ইসমে ইশারা দিয়ে কী করলাম, যে কোনো একটা বিষয়ের প্রতি নির্দিষ্ট করার অর্থে ব্যবহৃত হয়। এখন যে বিষয়টার প্রতি নির্দিষ্ট করব সেটা হচ্ছে মোশারণ ইলাহি, অর্থাৎ এখানে হাদা যে শব্দটা আছে দেখুন, এটা হচ্ছে ইসমে ইশারা, আর পরে যে শব্দটা আছে সেটাই কিন্তু আমরা সেটার দিকে কিন্তু মূলত ইঙ্গিত করছি, সেই ইঙ্গিতবাচক শব্দটাই হচ্ছে মোশারণ ইলাহি। তো নর্মালি এই জিনিসটা খেয়াল রাখবেন, ইসমে ইশারার পরে মোশারণ ইলাহি আসে, জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে, আমাদের তারকিবে তেমন একটা প্রবলেম হয় না। এখন আমরা শিখব ইসমে মাউসুলা মাউসুল, এর পরিচয়। ইসমে মাউসুল মানে হচ্ছে যার উদ্দেশ্য পরবর্তী বাক্যে বাক্য দ্বারা নির্ধারিত হয় তাকে ইসমে মাউসুল বলে। যেমন জা আনিল রাজুলু আল্লাযি দরাবাকা, খেয়াল করে দেখুন এখানে আল্লাযি যে শব্দটা আছে এটা হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুলের কিছু নির্দিষ্ট শব্দ আছে, সেই শব্দগুলো আমাদের জানা থাকলে ইসমে মাউসুলের কোনো ঝামেলা থাকবে না। এখানে এই বাক্যের মধ্যে আল্লাযি এরপরে যে দরাবাকা আছে, সেই দরাবাটাকেই কিন্তু এখানে মানে হচ্ছে নির্ধারিত করেছে, অর্থাৎ এখানে দেখুন সংজ্ঞার মধ্যে বলছে যার উদ্দেশ্য পরবর্তী বাক্যে নির্ধারিত হয়। এখানে আল্লাযি দরাবাকা, যা আনি রজলু, ওই ব্যক্তির এসেছে, মানে যা আমার নিকট ব্যক্তির এসেছে আল্লাদি, যে কিনা দরাবাকা তোমাকে প্রহার করেছে। এখন দরাবাকা যে তোমাকে প্রহার করেছে সেই কিন্তু এসেছে, মূলত এটা কি মানে ইসমে মাউসুলা দ্বারা মানে পরিচয়টা প্রকাশ করছে। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইসমে মাউসুল যেই হরফগুলো আছে সেই হরফগুলো জানা থাকলে আমাদের ইসমে মাউসুলের তেমন একটা প্রবলেম হবে না। তারপর দেখুন সেলা, সেলা এর পরিচয়। যে বাক্যে মাউসুল ইসমে মাউসুলের উদ্দেশ্য নির্ধারিত করে তাকে সেলা বলে।
এখানে খেয়াল করে দেখেন ইসমে মাউসুল কোনটা বলছিলাম, এ আল্লাজি শব্দটা হচ্ছে ইসমে মাউসুল বলছিলাম। ইসমে মাউসুলের পরে যে শব্দটা আছে দরাবাকা বা বাক্যটা আছে দরাবাকা, যে বাক্যে ইসমে মাউসুল এর উদ্দেশ্য নির্ধারিত হয়। এখন এই যে দরাবাকাটা, দরাবাকাটা মূলত ইসমে মাউসুলের উদ্দেশ্য নির্ধারণ করেছে, মানে আল্লাজির পরে দরাবাকা, দরাবাকাটা দ্বারা উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখেন, আল্লাদি এটা হচ্ছে ইসমে মাউসুল, ইসমে মাউসুলের পরে সেলা আসে, জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে। আমরা যেটা ইসমে ইশারার ক্ষেত্রে পড়েছিলাম যে ইসমে ইশারা কিছু শব্দ আছে যেমন হাদা হাদানে, তো এই শব্দগুলো এরপরে যখন ইয়ে আসবে কি যে বলে ইসমে ইশারার পরে যখন যে শব্দটা আসবে সেটা হচ্ছে মুশারণিলি। ঠিক একইভাবে ইসমে মাউসুলের ক্ষেত্রে কিছু শব্দ আছে আল্লাদি আল্লাদানে আল্লাদিনা, এই শব্দগুলোর পরে যেই যেই শব্দটা বা বাক্য অংশটা আসবে সেটা হচ্ছে সেলা। জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে। আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা করব পরবর্তী আমাদের ক্লাসে, দেখা তারপর আমরা একটা একটা করে পারিভাষিক অর্থ শেষ করব, তারপর আমাদের তার কি বংশে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।